আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। নন্দীগ্রাম থানায় 35 দিনে 47টি এফআইআর সংক্রান্ত মামলা, আপাতত তদন্ত প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যে খবর জানাচ্ছি আপনাদেরকে। নন্দীগ্রাম থানায় সেখানে 35 দিনে 47 এফআইআর সংক্রান্ত মামলা এবং সেখানে আপাতত সমস্ত তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনটাই কিন্তু বলা হচ্ছে। নন্দীগ্রাম থানায় 35 দিনে একবার টানা 35 দিনে 47টি এফআইআর সংক্রান্ত মামলা, বিস্তারিত জানবো প্রিয়াঙ্কার কাছ থেকে। সন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি তথ্য আছে প্রিয়াঙ্কা? শুনতে প্রশ্নটা যদি একবার বলো প্রিয়াঙ্কা, কি তথ্য উঠে আসছে প্রিয়াঙ্কা, এই ঘটনায় কি তথ্য উঠে আসছে? দেখো, নন্দীগ্রামের থানায় 35 দিনে 47 এফআইআর সংক্রান্ত যে মামলা, সেই মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ, আপাতত তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে। প্রায় সব অভিযোগ একই রকম এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে আদালত। আর একই থানায় এত কম সময়ে এত মামলা সন্দেহের জন্ম দেয়, তো সেই কারণে আদালতের তরফ থেকে এই নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং 3 সপ্তাহ পরে ফের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সেই সময়ের মধ্যে মামলাকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ, এটা এর আগের শুনানিতে বলা হয়েছিল এবং সেই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয় এবং পাশাপাশি নিজের বক্তব্য তুলে ধরেছেন। তার স্পষ্ট বক্তব্য, রাজ্য 10 মামলাকারীর কথা বললেও বাস্তবে তার নয়, কারণ পুলিশ বেশ কয়েকটি ক্ষেত্রে ওপেন এন্ডেড দিক এফআইআর তার রেখেছে, ফলে মামলাকারীদের বাইরেও যাকে মনে হবে তাকে এই মামলায় টার্গেট করার সুযোগ রেখে দিয়েছে পুলিশ, এমনটাই বক্তব্য ছিল সুমেন্দ্র অধিকারীর আইনজীবী পিএস পাটওয়ালিয়ার। এবং সেই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং 3 সপ্তাহ পরে মামলার শুনানি শুরুতে আসে, সেটা অবশ্যই নজর রাখতে হবে। বেশ, সেই খবরটি অবশ্যই আমাদের নজর থাকবে প্রিয়াঙ্কা, আপাতত তোমায় ধন্যবাদ। অগ্নিকাণ্ড ধাপা মাঠ পুকুরের কাছে, সেখানে আগুন লাগে। আজ সকাল 11:25 নাগাদ আগুন লাগার খবর পায় দমকলের আধিকারিকরা। মোবিল কারখানা মূলত একটি এবং সেই কারখানার গুদামে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় কিন্তু আগুন ভয়াবহ আকার নেয়, আর ভয়াবহ আকার নেয় কয়েক মুহূর্তের মধ্যে। সেখানে পৌঁছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার শপিং মল অ্যাক্রোপলিসে সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তার আগে আমরা পার্ক স্ট্রিটে আগুন লাগার ঘটনা দেখেছিলাম এবং পরবর্তী সময় ব্যাংশাল কোর্টের পেছনে অগ্নিকাণ্ড হয় গত সপ্তাহে, এবং তারপরে শহর জুড়ে দেখা যাচ্ছে একের পর এক অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। তবে এদিনের যে অগ্নিকাণ্ডে যে ঘটনা ঘটলো তাতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল আধিকারিকদের সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে। বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে, তবে যেভাবে কালো ধোঁয়া ঢেকে গিয়েছিল আর ঘিঞ্জি এলাকা, তাতে কিন্তু স্বভাবতেই আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং সেই জন্যই এই ঘিঞ্জি এলাকা থেকে আশপাশ থেকে সমস্ত মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। রিপাবলিক বাংলা। এবার শিলিগুড়ি নন, সেই জায়গা থেকেই এবার এনডিএর তরুণ সাংসদদের সংসদের বিতর্কে অংশ নেওয়ার বার্তা নরেন্দ্র মোদির। সোমবারই বাড়ল, একেবারে মহার্ঘ হলো বলা যায় জ্বালানির দাম, কারণ যেখানে অন্য রাজ্যে কিন্তু কোনোভাবে দাম বাড়েনি বা সেই জায়গায় রয়েছে বা কম রয়েছে, কিন্তু এ রাজ্যে রাজ্য সরকার যেভাবে ভ্যাট বাড়িয়েছে তাতে কিন্তু আরও মহার্ঘ হয়েছে জ্বালানি, এবং সেখানে পেট্রোল আর ডিজেলের দাম আরও বাড়ল। এবং ঠিক এই জায়গাতে স্বভাবতই পকেটে টান পড়লো আম জনতার। লোকসভা ভোট মিটতে রাজ্যে বাড়ল জ্বালানির দাম, মধ্যবিত্তের মাথায় হাত। রাজ্যে জ্বালানি তেলের দাম বাড়ালো রাজ্য সরকার। লিটার প্রতি পেট্রোলের দাম 1.01 টাকা বেড়ে হয়েছে 104.95 টাকা, আর অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম 1 টাকা বেড়ে হয়েছে 91.76 টাকা। মহার্ঘ হলো জ্বালানি, আর এ নিয়ে কি বলছেন নাজেহাল রাজ্যবাসী, পাম্প কর্মীরাই বা কি বলছেন? সমস্যাটা হবেই, সাধারণ মানুষের সমস্যা হবেই, এই পেট্রোলের দাম কমাতে হবে, আর এখন কমবে না মনে হয়, খুব চাপ, ছোটোখাটো জায়গায় যাওয়া আসা, যারা পাটে বাইক চালায় খুব সমস্যা, খুব অসুবিধা হচ্ছে ওদের, মানে হঠাৎ করে দামটা বেড়ে গেল, তো দামটা সবাই আশা করেছিল ভোটের আগে দাম কমবে, ভোটের পরে ঠিক আরো বেড়ে গেল। দেশের প্রায় সব রাজ্যে তেলের দাম একই রয়েছে, এমনকি বেশ কিছু রাজ্যে জ্বালানির দাম কমে গেল, এ রাজ্যে তেলের দাম বাড়িয়েছে সরকার।
তেলের ওপর ফের এক টাকা ভ্যাট বসিয়েছে রাজ্য সরকার, আর যার জেরেই এখন মাথায় হাত গ্রাহকের। পার্শ্ববর্তী রাজ্য পাটনা এমনকি ভুবনেশ্বরের মতো শহরেও দাম কমলেও দাম বেড়েছে কলকাতা সহ গোটা রাজ্যে, এমনকি জ্বালানির দাম কম মুম্বাই দিল্লির মতো শহরেও। বর্তমানে রাজ্যে পেট্রোলের দাম 104.95 টাকা প্রতি লিটারে, বর্তমানে রাজ্যে ডিজেলের দাম 91.76 টাকা প্রতি লিটারে। মুম্বাইয়ের ক্ষেত্রে পেট্রোলের দাম 103.44 টাকা প্রতি লিটারে, ডিজেলের দাম আবার 89.97 টাকা প্রতি লিটারে। দিল্লির ক্ষেত্রে দেখা যাচ্ছে পেট্রোলের দাম 94.72 টাকা, আর ডিজেলের দাম 87.62 টাকা, আর চেন্নাইতে সেখানে পেট্রোলের দাম 100.85 টাকা, আর চেন্নাইতে ডিজেলের দাম 92.44 টাকা। তবে এ রাজ্যে চুপচাপই বেড়ে গেল জ্বালানির তেলের দাম, চাপ বাড়লো মধ্যবিত্তের পকেটেও। এবার কি বলবে রাজ্য সরকার, আর কত সাফাই দেবে রাজ্য সরকার? রিপাবলিক বাংলা। অবশেষে রোহিত, বিরাটরা তারা দেশে ফিরতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এতদিন অর্থাৎ দুদিন ধরে বার্বাডোসে হোটেলেই আটকে ছিলেন বিরাট রোহিতরা, এবার টিম ইন্ডিয়া আগামীকাল ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আরও বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, কি আপডেট রয়েছে? আমরা জানি যে শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বার্বাডোসে আজকে রয়েছে ভারতীয় দল, কারণ হ্যাঁ হ্যারিকেন বেরিলের যে প্রভাব, তার প্রভাবে হোটেল বন্দী রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়া এবং জেজু বিমানবন্দর বন্ধ, এবং তাদের ভারতীয় দলের ফেরার কথা ছিল নিউ ইয়র্ক থেকে দুবাই হয়ে মুম্বাই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যেটা ভারতীয় বিসিসিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে স্থানীয় সময় সন্ধ্যে 6টা, অর্থাৎ ভারতীয় সময় প্রায় মাঝরাত, সেই সময় বিশেষ চার্টার বিমান ভারতীয় ক্রিকেট দল এবং তাদের পরিবার সকলকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবং রবিবার, বুধবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যাবেলায় প্রায় 7:45 বা প্রায় 8টা নাগাদ দিল্লিতে নামবে ভারতীয় ক্রিকেট দল, যেটা মুম্বাই নামার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে হ্যারিকেন বেরিলের প্রভাবে ভারতীয় দলকে মেন ইন ব্লু তারা ফিরে আসছে বলে জানা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। এবং যেটা বলা হচ্ছে আগামীকাল মেন ইন ব্লু দেশে ফিরছেন, এমনই সম্ভাবনার কথা উঠে আসছে।